দীর্ঘ দুই মাস ১৩ দিন পর আজকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তালাটি ভেঙে ভিতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা। দর্শক, আপনারা জানেন গত ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির এই যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়টি বন্ধ অবস্থায় ছিল এবং তালাবদ্ধ অবস্থায় ছিল। আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার নেতৃত্বে তালা ভেঙে ভিতরে নেতাকর্মীরা প্রবেশ করেছে এবং ঠিক সামনে ওই মুহূর্তে নেতারা কর্মীরা কিন্তু ভিড় করছে। গত দুই মাস আর ১৩ দিন নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পারে নাই। নেতাকর্মীরা বলছে যে পুলিশ তাদেরকে আটক করেছে, গ্রেফতার করেছে, যার জন্য তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা আসতে পারে নাই। আজকে কিন্তু তালা খোলা, তালার অর্থাৎ তালা ভেঙে ভিতরে কার্যালয়টি খুলে দেওয়ার পরপরই কিন্তু বিএনপি নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা আসতে শুরু করেছে। আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো যে আপনারা কোথা থেকে এসেছেন। আমি মহানগর উত্তর যুব দলের একজন কর্মী। যখনই জানতে পেরেছি আমাদের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভাঙা হয়েছে এবং আজকে অফিস খোলা হয়েছে, আমরা ছুটে এসেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেসব নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো ইনশাল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের যে আন্দোলন এটা চলমান থাকবে এবং আজকে নেতাকর্মীরা অনেক উজ্জীবিত হয়েছে, যেহেতু আমাদের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অফিস খোলা হয়েছে, তাই নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা অল্প সময়ের ভিতরে এখানে অবস্থান করবে ইনশাল্লাহ। কি মনে হচ্ছে এই তালা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের খোলার পরপরই আসলে নেতাকর্মীরা উজ্জীবিত হবে বা নেতা বলতে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন আসলে আরো বেশি উজ্জীবিত হবে কিনা? অবশ্যই উজ্জীবিত হবে ইনশাল্লাহ। এই যে বুট হয়েছে বিগত ৭ তারিখে আপনারা দেখেছেন, সারা বাংলাদেশে ৫% বুট পড়ে নাই, সেই হিসাবে আমরা আশাবাদী যে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং নতুন করে আন্দোলনের ডাক আসবে এবং নেতাকর্মীরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। দর্শক, বিএনপি নেতাকর্মীরা বলছে যে এই আজকের যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়টি তালা ভেঙে খুলে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা আরো বেশি উজ্জীবিত হবে এবং নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার যে অনুমতি সেটি কিন্তু পাবে এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আজকে নেতাকর্মীরা আসছে, নেতাকর্মীরা জড়ো হচ্ছে। নেতাকর্মীরা বলছে যে তাদের যে আন্দোলন অর্থাৎ সরকার যে তারা গত ২৮ অক্টোবর যেই তাদের মহাসমাবেশ ছিল, মহাসমাবেশ একটা সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়, পণ্ড হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু নেতাকর্মীরা এই এই সমাবেশ স্থল থেকে চলে যায় এবং এরপরই কিন্তু বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়টিকে তালাবদ্ধ করা হয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্নবার যে প্রশাসন তালা লাগায়নি এবং বিএনপি চাইলে যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয় খুলতে পারে এটা বলেছিল এবং বিএনপিকে বারবারও প্রশ্ন করা হলে যে কবে নাগাদ আপনাদের কেন্দ্রীয় কার্যালয়টি খোলা হবে এবং কারা তালা দিয়েছে এই বিষয়ে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। অবশেষে আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এসেছেন এবং এসে কিন্তু আজকে এই যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের তালাবদ্ধ কার্যালয়ের তালাটি কিন্তু ভেঙে তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে ভিতরে রয়েছেন। এবং আরেক বিষয় জানিয়ে রাখি, একই সাথে আজকে তারা ৩টা নাগাদ তারা সংবাদ সম্মেলন ডেকেছে এবং বিএনপি চেয়ারপারসন আপনারা জানেন এবার কি আর হাসপাতালে দীর্ঘদিন যাবৎ রয়েছেন, তিনিও কিন্তু আজকে বাসায় ফিরছেন। আমরা আরও কয়েকজন বিএনপি নেতাকর্মীর সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমি ঢাকাতে থাকি। মানে তালা খোলার খবর পেয়ে কিন্তু এসেছি। জি 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 জি। তালা খোলার মধ্য দিয়ে কি অবস্থান পরিবর্তন হতে পারে বা বিএনপি নেতাকর্মীরা কি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবে কিনা? অবশ্যই, এখন এতদিন আপনারা দেখছেন যে ২৮ অক্টোবরের পর থেকে এই নয়াপল্টনের অবস্থা দেখছে সারি সারি পুলিশ এবং হচ্ছে যে পুলিশে ক্রাইম সিন হিসাবে হচ্ছে যে ঘোষণা করে পুলিশ এক পর্যায়ে তালা দিয়ে রাখছে, কিন্তু পরবর্তীতে পুলিশ মিডিয়ায় বলছে যে দলীয় কার্যালয় হচ্ছে যে বিএনপির লোকজন হচ্ছে যে তালা মারছে। আসলে হচ্ছে যে আজকে তালা ভাঙার মধ্যে দিয়ে প্রমাণিত হলো যে হচ্ছে যে তারা তালা ভাঙছে এবং হচ্ছে যে আমরা আজকে তালা ভেঙে হচ্ছে যে বিএনপি পার্টি অফিসে হচ্ছে যে ঢুকছি। ৩টার সময় সিনিয়র নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করবে এবং কার্যক্রম কর্মসূচি ঘোষণা করবে। এই কর্মসূচি আমরা দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পালন করব। দর্শক, আজকে ৩টা নাগাদ বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডেকেছে, তারা বলছে যে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী দিনের যে বিএনপির কর্মসূচি সেই কর্মসূচিও দেওয়ার কথা রয়েছে এবং সেই কর্মসূচি নেতাকর্মীরা বলছে যে বিএনপি যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি অনুযায়ী তারা কাজ করবে এমনটাই বলছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি বিএনপির নয়াপল্টনী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা জানেন যে গত ২৮ অক্টোবর এই কার্যালয়ের সামনে বিএনপির যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয় পুলিশের সাথে এবং তাদের যে সমাবেশ সেই সমাবেশটি পণ্ড হয়ে যায়। এরপর ২৯ অক্টোবর তারা প্রথম হরতাল ডেকেছিল
এবং সেদিনই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছিল এবং কারাগারে রয়েছেন। এবং এরপর থেকে বিএনপি একের পর এক হরতাল অবরোধ কর্মসূচি তারা দিয়ে এসেছে। সর্বশেষ তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। বলছে তারা যে গণসংযোগ এবং লিফলেটের মাধ্যমে মানুষকে আগামীতে যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে উদ্বুদ্ধ করবে এমনটাই বলছে। এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি যে তালা খোলার পরপরই কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু নেতাকর্মী এসে উপস্থিত হওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে যে তাদের যে দাবি অর্থাৎ বিএনপি যে দীর্ঘদিন যাবৎ নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তারা দাবি জানিয়ে আসছিল এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ যে দাবিগুলো তারা জানিয়ে আসছিল সেই দাবিগুলোর বিষয়ে আবারও তারা রাজপথে তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটাই বলছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক, এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে আমাদের কাছে সর্বশেষ। আপনাদের সাথে আবারও যুক্ত হবো, সেই পর্যন্ত কালবেলা সাথী।